নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো একটা অথেন্টিক চিংড়ি মাছের রেসিপি, পুরভরা চিংড়ি মাছ। আজকে একটু অন্যরকমভাবে চিংড়ি মাছটা রান্না করব, পুর ভরে কিন্তু ঝোলটা তৈরি করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। এখানে আমি 600 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পিঠের শিটটাও ফেলে দিয়েছি, আর পিঠটা এইভাবে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে চিরে নিয়েছি। মাথার দিক আর লেজের দিকটা কিন্তু চিরিনি, একটা পকেট মতো তৈরি করে নিয়েছি। সবকটা চিংড়ি মাছে এইভাবে পকেট তৈরি করে নিয়েছি। এবার একটা পুর তৈরি করব, তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে এই রান্নাটা করতে না চান, সেটা আমি পরে বলে দিচ্ছি কিভাবে করবেন। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব 2 স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ রসুন বাটা, ছোটো চামচের 1 চামচ আদা বাটা, আর সব শেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলাম তার কারণ ভালো বাইন্ডিং হবে। আপনারা চাইলে এর মধ্যে ময়দাও দিতে পারেন কিংবা বেসনও দিতে পারেন। খুব ভালোভাবে মেখে নিলাম। এবার এই চিংড়ি মাছগুলো নিয়ে এক একটা করে চিংড়ি মাছের মধ্যে পুর ভরে নেব। ওই মিশ্রণটা যেটা বানালাম সেটা এইভাবে ভরে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রান্নাটা করলে দুর্দান্ত লাগে। এইভাবে সবকটা চিংড়ি মাছের মধ্যে কিন্তু পুরটা ভরে নিচ্ছি। খুবই সহজেই কিন্তু পুরটা ভরা হয়ে যায় যদি একটু খেয়াল করে ভরেন, যে লেজের দিক আর মাথার দিকটা যেন পুরোপুরি কেটে না যায় সেইটা একটু লক্ষ্য রাখতে হবে। এইভাবে সবকটা চিংড়ি মাছে পুরটা ভরে নিচ্ছি। সবকটা চিংড়ি মাছে পুর ভরা হয়ে গেছে, আর বাদবাকি মশলার যেটা আছে সেটা আমি রান্নায় ব্যবহার করে নেব। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা অবশ্যই করব সর্ষের তেলে। তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি সর্ষের তেল এখন দিলাম না, 1/4 চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার এক এক করে তেলের মধ্যে মাছগুলো এইভাবে ভেজে নেব। গ্যাস সিম করে কিন্তু মাছগুলো ভাজবো, আর চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট ধরে এক একটা পিঠ কম আছে ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আরেক দিকটা উল্টে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন পুরগুলো কিন্তু বার হয়নি। এইভাবে গ্যাস সিম করে ভাজবেন, তাহলে চিংড়ি মাছটা শক্তও হবে না। এইভাবে সব চিংড়ি মাছগুলো উল্টে দিলাম, দিয়ে দুদিকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুন ছাড়া এই মাছটা রান্না করবেন, সেক্ষেত্রে নারকল পোস্ত আর সর্ষে বাটা দিতে পারেন। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি যেই মশলাটা বেঁচে গেছিলো সেই মশলাটা, দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো মশলাটা ভেজে নেব। গ্যাস সিম করেই কিন্তু মশলাটা ভাজবো, নাহলে পুড়ে যেতে পারে। অনেক রকমভাবে চিংড়ি মাছ আমরা রান্না করে থাকি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। আপনারা যদি মনে করেন ঝোলটা তৈরি করবেন না, সেক্ষেত্রে এইভাবে চিংড়ি মাছটা ভেজে খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু চিংড়ি মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাই এখানে সামান্যই লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি সি মাছে করছি। আর দিয়ে দিচ্ছি চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব।
আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। আপনারা চাইলে নারকল দুধও দিতে পারেন কিংবা লিকুইড যে মিল্কটা থাকে সেটাও দিতে পারেন। আমি এখানে মিল্ক পাউডারটা গরম জলে গুলে নিয়েছি, এখানে কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, খুব ভালোভাবে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, মাছগুলো দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে খুব ভালো করে 2 মিনিট ধরে ফুটিয়ে নেব। ঘি আর গরম মশলা দেওয়ার পর অলরেডি একটা সুন্দর কিন্তু গন্ধ বার হয়ে এসেছে। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন, আশা করছি কেউ নিরাশ হবেন না। একে রান্না খেতে কিন্তু ভালো লাগে না, এইভাবে মাঝে মধ্যে স্বাদ পাল্টে খাওয়াই যায়। তাহলে তৈরি হয়ে গেল পুরভরা চিংড়ি মাছের ঝোল। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো, আশা করছি সকলেরই ভালো লাগবে।